Dear students, again welcome you to my online class, that is BM Sir online classes. দেখো এর আগের পর্বে আমরা উড রাদারের ব্যবহারটা আমরা দেখেছি, কিভাবে আমাদের স্পোকেন ইংলিশে উড রাদারকে ব্যবহার করতে হয়। আজকেও আমরা সেই উড রাদারের কিছু ব্যবহার সম্পর্কে বলবো, সেটাকে তোমাদের ফলো করতে হবে। আগের দিন আমরা দেখিয়েছি উড রাদারের ব্যবহার, আজও তার একটা অংশ আমরা আজকে আলোচনা করব। ভালো করে শোনো, দেখো যদি এমন কোনো বাংলা বাক্য তোমাকে বলা হয়, দেয়া হয়, যার মধ্যে বরং থাকবে এবং শেষে ভালো কথাটা থাকবে, যেমন মনে করো একটা উদাহরণ দিই, মনে করো আমার এখন বাড়ি বরং বাড়ি যাওয়াই ভালো, তার বরং এখন ভাত খাওয়াই ভালো, লক্ষ্য করো তাদের বরং এখন পড়াই ভালো, বরং থাকবে এবং লাস্টে ভালো কথাটা থাকবে, এমন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা বাক্য গঠন করবে কি করে। আমি আবার বলি, যদি এমন কোনো বাক্য তোমাকে প্রদান করা হয় যেখানে বাক্যে বরং কথাটা থাকবে এবং লাস্টে ভালো কথাটা থাকবে, তাহলে সেক্ষেত্রে তোমরা বাক্য গঠন করবে কি করে। দেখো সেক্ষেত্রে বাক্য গঠন করার নিয়ম হলো, প্রথমে কর্তা বসাবে, তারপরে উড রাদার বসাবে, তারপরে মূল ক্রিয়া যা থাকবে তার প্রেজেন্ট রূপ বসাবে, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমার এখন পড়াই বরং পড়াই ভালো, আমার এখন বরং পড়াই ভালো, দেখো বরং আছে আবার লাস্টে ভালো আছে, তাহলে আই উড রাদার রিড নাও, তার এখন বরং বাড়ি যাওয়াই ভালো, তাহলে হি উড রাদার গো হোম নাও, হি উড রাদার গো হোম নাও। আমি আবার বলি, যদি দেখো বাক্যের মধ্যে বরং এবং লাস্টে ভালো কথাটা আছে সেক্ষেত্রে, বারবার বলছি বরং থাকবে এবং ভালো কথাটা থাকবে, তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা বসাবে, তারপর উড রাদার বসাবে, তারপর ওই বাক্যে যে মূল ক্রিয়া আছে তার ভি ওয়ান রূপ বা প্রেজেন্ট রূপ বসাবে, তারপর অন্যান্য কর্ম। যেন মনে করো তার এখন অফিস যাওয়াই ভালো, তার বরং এখন অফিস যাওয়াই ভালো, তার বরং এখন অফিস যাওয়াই ভালো, তাহলে হি উড রাদার গো টু হিজ অফিস নাও। মায়ের বরং এখন রান্না করাই ভালো, মাদার উড রাদার কুক নাও। কথাটা বোঝার চেষ্টা কর, যদুর এখন বরং স্কুল যাওয়াই ভালো, যদু উড রাদার গো টু দ্য স্কুল নাও। কথাটা বোঝার চেষ্টা করো, তাহলে আমরা প্রথম যে আজকে বাক্য পড়লাম, যে যদি দেখি বাংলা বাক্যে বরং থাকবে এবং লাস্টে ভালো থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে উড রাদার, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা ভি ওয়ান রূপ, তারপরে অন্যান্য কর্ম। দেখো আমরা সেই কথাটা লিখেছি, যদি কোনো বাক্যে বরং এবং শেষে ভালো কথাটি উল্লেখ থাকে, বরং থাকবে আর ভালো কথাটার উল্লেখ থাকবে, তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা, তারপর উড রাদার, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন দেখো সাবজেক্ট উড রাদার, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা ভি ওয়ান রূপ, তারপর অন্যান্য অংশ। যেমন আমার বরং বাড়ি যাওয়াই ভালো, আই উড রাদার গো হোম। এবার বলি, যদি দেখো বাক্যের শেষে এরকম আছে, বরং কথা আছে আবার না যাওয়াই ভালো, খান না খাওয়াই ভালো, না পড়াই ভালো, মানে নেগেটিভ সেন্টেন্স, যেটারই নেগেটিভ ফর্ম। যদি বাংলা বাক্যে বরং কথাটা থাকে এবং না যাওয়াই ভালো, না খাওয়াই ভালো, না পড়াই ভালো, না নাচাই ভালো, এই রকম কথা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে। আমি আবার বলি, যদি বাংলা বাক্যে দেখো যে বরং কথাটা আছে আবার না যাওয়াই ভালো, না খাওয়াই ভালো, না ঘুমানোই ভালো, না পড়াই ভালো, এই জাতীয় কথা আছে, সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা বসাবে, তারপরে উড রাদার বসাবে, তারপর ওই নট কথাটাকে বসাতে হবে, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমার এখন অপেক্ষা না করাই ভালো, আমার বরং এখন না অপেক্ষা করাই ভালো, তাহলে আই উড রাদার নট ওয়েট নাও, তার বরং এখন না পড়াই ভালো, হি উড রাদার নট রিড নাও। তার মানে প্রথমে কর্তা,
তারপরে উড রেদার, তারপর নট, তারপরে মুলটি আর প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, যদি দেখো বাংলা বাক্যে বরং এবং না যাওয়াই ভালো, না করাই ভালো, না খাওয়াই ভালো, এই জাতীয় কথা আছে, তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে উড রেদার, তারপর নট, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। যেমন মনে করো তার এখন স্কুলে না, তার বরং এখন স্কুলে না যাওয়াই ভালো, তাহলে হবে হি উড রেদার নট গো টু দ্য স্কুল নাও। যদুবাবুর এখন বরং বাজার না যাওয়াই ভালো, যদুবাবু উড রেদার নট গো টু দ্য মার্কেট নাও। সীমার এখন বরং না গান করাই ভালো, তাহলে সীমা উড রেদার নট সিং নাও। এবার আমরা আসি, যদি তোমাদের এমন বাক্য দেওয়া হয় যেখানে যেখানে দুটি কর্তা, এতক্ষণ তোমাদের বলছিলাম একটা কর্তা, এবার বাক্যে দুটো কর্তা থাকবে এবং ওই বরং কথাটির উল্লেখ থাকবে। লক্ষ্য করো, আমি আবার বলি, যদি এমন তোমাদের বাক্য প্রদান করা হয় যেখানে এতক্ষণ যেগুলো বলছিলাম সেখানে একটাই কর্তা, এবার বলছি দুটো কর্তা থাকবে, আমি একটু উদাহরণ দিলে ভালো লাগবে, তোমাদের বুঝতে ভালো হবে। যেমন করো আমি এরকম বললাম যে আমার মতে তোমার আজ বাড়ি এখানে থেকে যাওয়াই ভালো, বা আমি মনে করি তুমি এখানে থেকে যা, তোমার এখানে থেকে যাওয়াই ভালো। সেক্ষেত্রে দেখো যেখানে দুটো কর্তা আছে, আমি আর বা তোমার থেকে যাই ভালো তুমি, বা আমি যদি আমি বলি আমি মনে করি 10টার আগে তোমার ফোন করা ভালো, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কর্তা দুটো কিন্তু হয়ে যাচ্ছে, আমি এবং আপনি। তাহলে সেক্ষেত্রে তুমি করবে কি করে? সেক্ষেত্রে হলো প্রথম যে কর্তাটা থাকবে তাকে বসাবে, তারপর উড রেদার বসাবে, তারপরে দ্বিতীয় যে কর্তাটা তাকে বসাবে। এরপর বলি ওখানে দ্বিতীয় যে বাক্যটি থাকবে তার মূল ক্রিয়ার কিন্তু সেকেন্ড রূপ বা পাস্ট রূপ করতে হবে, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, যদি এমন বাক্য দেয়া হয় যেখানে দুটো কর্তা আছে, যেখানে দুটো কর্তা আছে, সেক্ষেত্রে যদি উড রেদারের ব্যবহার করতে হয়, জেনে রাখো প্রথমে প্রথম কর্তাটাকে বসাবে, তারপর উড রেদার, তারপরে দ্বিতীয় কর্তা, তারপরে যে দ্বিতীয় বাক্যের যে মূল ক্রিয়া আছে তার পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, যেমন মনে করো আমার মনে হয় তার এখন বাড়ি যাওয়াই ভালো, দেখো তাহলে সেক্ষেত্রে আই উড রেদার, দেখো আই এর আই হচ্ছে আমার মনে হয় মানে আমি কর্তা, আই উড রেদার, তারপরে তার মানে কর্তা এখানে হি, দ্বিতীয় যে বাক্যটা আছে হি, তার বাড়ি যাওয়াই ভালো, যাওয়া ইংরেজি গো, আমি বলেছি এখানে কিন্তু পাস্ট রূপ বসতে হবে, হি ওয়েন্ট হোম। দেখো এখানে একটা পাস্ট রূপ বসালেও কিন্তু একটা ভবিষ্যতের মতো বা প্রেজেন্ট টেন্সের মতো কথা আছে, কিন্তু তবু আমাকে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমি আবার পরিষ্কার করে বলি, যদি এমন তোমাকে বাক্য দেওয়া হয় যেখানে দুটো কর্তা আছে এবং উড রেদারের সেখানে ব্যবহার করতে হবে, তাহলে সেক্ষেত্রে এরকম হবে, প্রথম কর্তাটা বসাবে, তারপর উড রেদার, তারপর দ্বিতীয় বাক্যের কর্তা, তারপরে কিন্তু দ্বিতীয় বাক্যের মূল ক্রিয়ার পাস্ট রূপ সেকেন্ড রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমার মতে তোমার এখন কাজ করাই ভালো, লক্ষ্য করো, তাহলে আই উড রেদার ইউ ওয়ার্ক নাও, ওয়ার্ক লক্ষ্য করো। বা মনে করো আমার মতে রাত্রিবেলা তার বাড়ি যাওয়াই ভালো, তাহলে আই উড রেদার হি রিটার্নড হোম বা হি ওয়েন্ট হোম নাও, তার এখন বাড়ি যাওয়াই ভালো। অর্থাৎ যদি বাক্যে দুটো কর্তা থাকে এবং উড রেদারের ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে ওই প্রথম কর্তা, তারপর উড রেদার, তারপরে দ্বিতীয় কর্তা, তারপর মূল ক্রিয়ার পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, যদি এমন তোমাকে বাক্য দেওয়া হয় যেখানে দুটো কর্তা থাকবে এবং বরং আর ভালো কথাটা উল্লেখ থাকবে, বরং এবং ভালো কথাটা শেষে থাকবে, তাহলেই তুমি সেখানে যে কিভাবে বাক্য গঠন করবে, প্রথমে প্রথম কর্তা বসাবে, তারপর উড রেদার, তারপর দ্বিতীয় কর্তা, তারপরে দ্বিতীয় বাক্যের যে মূল ক্রিয়া তার পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম।
যেমন কর আমি যদি এরকম বলি যে আমার মনে হয় তার এখন পড়ানোই ভালো, লক্ষ্য করো তাহলে আই উড রেদার হি টট নাও। দেখো আমি বারবার বলছি দেখতে এটা পাস্ট টেন্সের মতো নয়, কিন্তু তৎসত্ত্বেও এখানে কিন্তু মূল ক্রিয়ার পাস্ট রূপ বসাতে হবে। আমি প্রথমেই বলি যে আগে আমরা করেছি একটা কর্তা দিয়ে, যেখানে দুটো কর্তা দিয়ে রেদারের ব্যবহার থাকবে সেক্ষেত্রে নিয়ম হলো প্রথম কর্তা বসাবো, তারপর উড রেদার, তারপরে দ্বিতীয় কর্তা, তারপরে কিন্তু মূল ক্রিয়া, দ্বিতীয় বাক্যের যে মূল ক্রিয়া তার পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি যদি দেখো বাক্যে দুটো কর্তা আছে এবং বরং আর ভালো কথাটার উল্লেখ আছে, তাহলে সেক্ষেত্রে প্রথম কর্তা বসাবে, তারপর উড রেদার, তারপর দ্বিতীয় কর্তা, তারপর দ্বিতীয় বাক্যের যে মূল ক্রিয়ার পাস্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি যদি মেরম বলি যে তার মতে যদুবাবুর এই কাজটা করাই ভালো, বরং তার মতে বরং যদুবাবুর এই কাজটা করাই ভালো, তাহলে হি উড রাদার যদুবাবু ওয়ার্ক ডিড দিস ওয়ার্ক বা ওয়ার্ক দিস, একই কথা। তাহলে এই রকম করে আমরা দুটো বাক, দুটো কর্তা আছে এমন ক্ষেত্রে উড রাদারের ব্যবহার করে থাকি। এবার বলি যদি দুটো কর্তা আবার নাসূচক থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? কিছুই নয়, সেক্ষেত্রে ওই দ্বিতীয় বাক্যের যে এটা পাস্ট টেন্সে যেটা আমরা করছিলাম পাস্ট ইনডিফিনিট, তার নাসূচক করব। যেমন মনে করো আমার মনে হয় 10টার আগে তার না ঘুমানোই ভালো, তাহলে আই উড রাদার হি ডিড নট। দেখো যেহেতু ওটা পাস্ট ফর্ম, দুটো কর্তা থাকলেই তো জানি আমরা পাস্ট টেন্স করতে হবে লাস্টেরটা, হি ডিড নট স্লিপ বিফোর 10। তারপর আমি যদি মনে করো এরকম বলি যে আমার মনে হয় তার সকালে না ওঠাই ভালো, তাহলে আই উড রাদার হি ওক হি ডিড নট ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমি আবার বলি যে যদি দেখো দুটো বাক্য দিয়েছে, মানে দুটো এমন তোমাকে এমন একটা বাক্য দিয়েছে যেখানে দুটো কর্তা আছে এবং ওই বরং আর না করাই ভালো, না খাওয়াই ভালো এরকম আছে, দুটো কর্তা আবার কি বলতো না করাই ভালো, না খাওয়াই ভালো এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা বাক্য গঠন করবে কি করে? প্রথমে কর্তা, তারপরে উড রাদার, তারপর প্রথম কর্তাটা বসালে, তারপর উড রাদার, তারপর দ্বিতীয় কর্তা, তারপরে এবার ওই ডিড নট, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম, অর্থাৎ নঙ্গর্থক বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্সের শেষ অংশটা করতে হবে। আমি আবার বলি যদি তোমাকে এমন এমন একটা বাক্য দেয় যেখানে দুটো কর্তা আছে এবং বরং এবং না করাই ভালো, না খাওয়াই ভালো ইত্যাদি জাতীয় কথা আছে, তাহলে প্রথমে তোমরা প্রথম কর্তা লিখবে, তারপর উড রেদার, তারপর দ্বিতীয় কর্তা, তারপরে এবার ওই যে পাস্ট ইনডিফিনিটের নাসূচক করতে হবে, অর্থাৎ ডিড নট মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি মনে করি তার 10টার পর না ঘুমানোই ভালো, তাহলে আই উড রেদার হি ডিড নট স্লিপ টিল 10 AM, 10টা পর্যন্ত তার না ঘুমানোই ভালো। তাহলে আমরা আজকে দু ধরনের বাক্য দেখলাম, প্রথম বললাম যদি এমন দেখো যে প্রথম যেটা শেখালাম নিয়ম যে বাক্যে বরং আছে আর ভালো আছে, বরং কথাটা থাকবে আর লাস্টে ভালো থাকবে। যেমন ধরো আমার এখন পড়াই আমার বরং, আমার বরং এখন পড়াই ভালো, আই উড রাদার রিড নাও, সেক্ষেত্রে গঠনের নিয়ম হলো প্রথমে কর্তা, তারপরে উড রাদার, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন তার এখন বাড়ি যাওয়াই, তার বরং এখন বাড়ি যাওয়াই ভালো, বরং কথাটা থাকতে হবে আর ভালো কথাটা, তাহলে হি উড রাদার গো হোম নাও। এরই যদি না সূচক হয় যে যদি বরং থাকে আর না খাওয়াই ভালো, না যাওয়াই ভালো এরকম উচ্চ হয়, তাহলে তোমাকে করতে হবে প্রথমে কর্তা, তারপরে উড রাদার, তারপরে একটা নট বসাবে, তার মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো তার বরং এখন বেড়াতে না যাওয়াই ভালো, হি উড রাদার নট গো টু এ ট্যুর নাও, কথাটা বোঝার চেষ্টা করো। এইরকমই এবার বললাম যেখানে দুটো
কর্তা থাকবে এবং বাক্যে বরং আর ভালো কথাটা থাকবে। সেক্ষেত্রে নিয়ম হলো প্রথম কর্তা আগে বসাবে, তারপর উড রাদার, তারপরে দ্বিতীয় কর্তা, তারপরে কিন্তু দ্বিতীয় বাক্যটার মূল ক্রিয়ার পাস্ট রূপ, ওটাকে পাস্ট টেন্সে করতে হবে, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি মনে করি তার এখন কলেজ যাওয়াই ভালো, তাহলে দুটো কর্তা আমি আর তার, তাহলে আই উড রাদার হি ওয়েন্ট টু দ্য কলেজ। কথাটা বোঝার চেষ্টা করো যে এটা খটোমটো লাগতে পারে, শুনতে পাস্ট টেন্স নয়, কিন্তু ওটাকে তোমাকে পাস্ট ফর্মে লিখতেই হবে। এইটারই যদি আবার না সূচক করো তাহলে সেক্ষেত্রে তোমাকে ওই লাস্টের অংশটুকু পাস্ট ইনডিফিনিটের না সূচক করতে হবে, অর্থাৎ ডিড লাস্টের ক্ষেত্রে ডিড নট, তারপর মূল ক্রিয়া প্রেজেন্ট রূপ ব্যবহার করতে হবে। কেমন দেখো, আমি বলি যে এমন বাক্য দেবে যেখানে দুটো কর্তা থাকবে, আবার ওই না করাই ভালো, না খাওয়াই ভালো, এরকম থাকবে। সেক্ষেত্রে তুমি করবে কি, প্রথম কর্তা, তারপরে উড রাদার, তারপরে দ্বিতীয় কর্তা, তারপরে ডিড নট, তারপর ওই বাক্যের দ্বিতীয় অংশের মূল ক্রিয়া প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি যদি বলি তার মতে আমার এখন ভাত না খাওয়াই ভালো, তাহলে হি উড রাদার আই ডিড নট ইট রাইস। নাও তাহলে আজকে আমরা উড রাদার দিয়ে যেসব নেগেটিভ সেন্টেন্সগুলো হয় বা উড রাদারের যে সমস্ত নেগেটিভ ফর্ম হয় সেটুকু আজকে আমরা কিন্তু দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং যদি বুঝতে পারো তাহলে তোমরা এই ক্লাসটি ফলো করো এবং তোমার বন্ধু বান্ধবদেরও বলো এবং আমার এই চ্যানেলটিকে শেয়ার করো। সো দ্যাটস অল, গুড নাইট।